আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো জীবনটা কি খুব সহজ মনে করেন? বাপের হোটেলে আছেন তো হয়তো বুঝতেছেন, নিজে পরিশ্রম করেন তাইলে বুঝতে পারবেন যে জীবনটা আসলে কতটা কঠিন। এই যে আমাদের ভাইরা হাসান ভাই, বিদান ভাই, সবাই সারাদিন কাজ শেষে রেস্ট নেওয়ার প্রয়োজন, সেটা না করে এই যে আবার রান্না বান্না করতে। আসলে আমরা বাপের হোটেলে খাই অনেক সময় বুঝতে পারেন, কিন্তু বাস্তব যখন নিজের হোটেলে খাইতে যাবেন তখন আসলে অনেক কিছু মানে মাইনে দিতে হয়। এখন এই যে ডিম ভাজতেছেন না আসেন ভাই? জি ভাই। দেখ এই যে জন্মপতি কি একটা করে? হ্যাঁ একটা করে, একটা করে ডিম ভাজি আর দাউল আসছি। কালকে মুরগি খেয়েছিলাম। হ্যাঁ এখন কথা হয় যে এই জায়গায় তো এসি দিতে টাকা লাগবে। হ্যাঁ এখন যদি আমরা সবসময় বিলাসিতার মতন সব কিছুই নষ্ট করে ফেলাই তাহলে পরিবারের জন্য কিছুই থাকবে। হ্যাঁ এত চিন্তা কালে করেন? এত চিন্তা ভাই আসলে মূলত কথা হইলো মা বাবা আছে, ফ্যামিলি পুরোটাই আছে। এখন পুরোটার দায়িত্ব হইলো বড় ছেলেদের প্লাস আবার ছোট ছেলেদের। না সবচেয়ে বড় কথা মা বাবার দায়িত্ব খালি একটা বড় ছেলে না, সবার দায়িত্ব। মা বাবাকে দেখেন জীবনে আপনার ফিউচার ভালো থাকবে। হ্যাঁ মা বাবাকে খেয়াল রাখবেন। আমার বাপ মা আমাকে ছোটবেলায় যদি আমি হাঁটতে গিয়ে পড়ে গেছি আমার উঠাই দিছে, এখন বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, এখন তাদের তারা এরকম পড়বে তাদেরকে এখন উঠে ধরে রাখতে হবে। এটাই হচ্ছে সন্তানের মানে উচিত নাকি? আসলে আমরা অনেকেই অনেক সময় যখন শুনতে পাই যে বাবা মাকে রাস্তায় ফালাই দেয়, আমি মনে করি যে সবাই এখানে আসছে হয় কারো ফ্যামিলিকে চালার জন্য, কারো বা নিজের ফিউচার করার জন্য। হ্যাঁ তো আসলে জীবনটা যে কতটা কঠিন এটা যারা এখানে সবাই আছে তারা জানে। কি হাসান ভাই? জি কি ভেজান ঠিক না? তো আসলে জীবনটা কিন্তু এত সহজ না, তবে কষ্টের মধ্য দিয়ে আপনার একটা প্ল্যানিং করতে হবে যেন আমি কাজ করার পাশাপাশি দুই টাকা টাকা পাইলাম, ইনকাম করলাম, শেষ করলাম তা না, নিজের জন্য কিছু কিন্তু ভবিষ্যৎ গড়তে হবে, সঞ্চয় করতে হবে। সঞ্চয়টা কিন্তু খুবই জরুরি, বিশেষ করে আমাদের নির্মাণ শ্রমিক যারা কাজ করি আমরা তাদের জন্য খুব জরুরি। তো এই ব্যাপারটা আমার মনে হয় যে সবাই খেয়াল রাখা উচিত, কারণ আজকে আপনি দিন ইনকাম করতেছেন দিন খাইতেছেন শেষ, তাইলে তো হবে না। আপনার পরে আপনার সন্তান আছে, তাদের তো একটা ভবিষ্যতের ব্যাপার আছে, তো আমার মনে হয় সেগুলোও খেয়াল রাখা উচিত। তো সব মিলিয়ে আসলে একটা সন্তান যখন বাড়ি থেকে বের হয় তখন সে অনেক বড় দায়িত্ব নিয়ে বের হয়। তো আমার মনে হয় যে প্রতিটা বাবা মাকে 100% আপনারা খেয়াল রাখবেন, এতে আপনাদেরই ভালো, অন্তত কেউ উপর আল্লাহর কাছে পাওনা থাকবেন। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।